हेलो एवरीवन, वेलकम बैक टू शोभा ट्यूटोरियल। बर्ण योजना धारावाहिक क्लासे ओइकार जोगेर शब्द गठन आज के शिखब। आगे क्लासगुलोते जेरकम शिखेछिलाम सेई पद्धतिते आज के ओइकार जोगेर शब्द गठन शिखब। तो एटा हच्छे ओइ, एटा हच्छे कार चिन्ह बा एर संक्षिप्त चिन्ह। एकार जेरकम हय तार संगे ए लेजटा जुक्त हय, दिये एटा कि हय ओइकार। ओइकारो कोनो बर्णेर आगे जुक्त हय। शिशुदेर आमरा प्रथमे व्यंजन वर्णगुलोर संगे ओइकार जुक्त होले कि कि उच्चारण हय आमरा सेटा प्रथम शेखाबो। जेरकम कयेर संगे ओइकार जुक्त होले कि हय कई, खयेर संगे ओइकार जुक्त होले कि हबे खई। एरकम करे हयेर संगे ओइकार जुक्त होले कि हय हई पर्यन्त आमरा शेखाबो। तारपरे आमरा कि करब, बई थेके दुई अक्षरेर तीन अक्षरेर ओइकार जोगेर सब शब्दगुलो पढ़ाबो। एखाने आछे बर्गजयी ओइकार दन्तेन्न जयिन, दय ओइकार ब दैব, এরকম আমরা দুই অক্ষরের শব্দগুলো পড়াবো। তারপরে তিন অক্ষরের শব্দ পড়াবো। এরকম এখানে ভৈরব ভয় ঐকার র ব ভৈরব, শৈশব তালব্যসায় ঐকার তালব্যস ব শৈশব, এরকম শব্দগুলো আমরা পড়াবো। আমি এখানে পুরোটা পড়ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই দুই অক্ষরে তিন অক্ষরের শব্দগুলো সুন্দর করে অভ্যাস হয়ে গেলে শিশুদের আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে শিশুদেরকে শব্দ গঠন করাবো। তো বাম দিক ও ডান দিক মিল করে শব্দ গঠন করো। তো এখানে দয়ঐকারের সঙ্গে কোন বর্ণটা যুক্ত হলে একটা অর্থপূর্ণ শব্দ হবে। তো তারা যেহেতু মানে শিশুরা যেহেতু বই থেকে পড়েছে, তাহলে দয়ঐকারের সঙ্গে যদি তারা ব যুক্ত করে তাহলে কি হবে দৈব, দয়ঐকার ব দৈব। এরপরে বয়ঐকার ধ, বয়ঐকার ধ। এরপরে তয় ঐকার সঙ্গে কোনটা যুক্ত করবে ল, তয় ঐকার ল। এইভাবে তারা যুক্ত করে করে কিন্তু শব্দ গঠন করবে। এরপরে ঐকার যোগে ক থেকে চ পর্যন্ত বর্ণগুলি ক্রমানুসারে লেখো। মানে ব্যঞ্জন বর্ণগুলোর সঙ্গে যে উচ্চারণটা প্রথমে আমরা শিখিয়েছিলাম সেই রকম এখানে তারা লিখবে। মানে কয়ের সঙ্গে ঐকার যুক্ত হলে কি হবে এরকম করে করে তারা চয় ঐকার পর্যন্ত কিন্তু লিখবে। আমি এখানে ক থেকে চ দিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো ব থেকে হ দিতে পারেন বা ল থেকে ট দিতে পারেন, যে কোনো বর্ণ এরকম দিতে পারেন। এরপরে সাজিয়ে শব্দ লেখো। এটা কি হবে তালব্যস ঐকার ল শৈল, এটা বয় ঐকার ভ ব বৈভব, বর্গজয়ী ঐকার দন্তেন্ন জৈন, এইভাবে করবে। এরপরে কি করাবো, ঐকার যোগে দুই অক্ষরের তিনটি শব্দ লেখো। মানে ঐকার আছে এরকম দুই অক্ষরের তারা তিনটি শব্দ লিখবে, যে কোনো শব্দ তারা লিখবে এখানে তিনটি, শৈল বৈধ, এরকম করে তারা তিনটা শব্দ লিখবে। এরপরে শূন্যস্থান পূরণ করে এখান থেকে তারা বেছে এখানে লিখবে। তো এখানে কি লিখবে তয় ঐকার ল তৈল, এটা কি হবে ম আছে তাহলে কি হবে হয় ঐকার ম হই ম, এটা কি হবে দান্তসই ঐকার কত সৈকত, মানে যেগুলো হয়ে গেছে সেগুলো কি করবে শিশুরা কেটে দিবে। এরপরে তালব্যসই ঐকার তালব্যস ব, এতে কি হবে শিশুদের বুঝতে সুবিধে হবে। আমি এখানে এইভাবে কেটে করছি কারণ আপনারাও বাড়িতে শিশুদেরকে এইভাবে প্র্যাকটিস করাবেন। এরপরে বর্ণ বিশ্লেষণ করো। তো দয় ঐকার, তাহলে দয়ের সঙ্গে কি যুক্ত আছে ঐকার যুক্ত আছে, এটা আছে গৃহ। তো গয়ের সঙ্গে এখানে কি যুক্ত আছে ঋকার, রি আছে যুক্ত। এরপরে হ, হ মানে হয়ের সঙ্গে কি আছে অ আছে, এইভাবে। মানে আগে যেহেতু করেছে এইগুলো ঋকার, আমি কিন্তু পরে যেগুলো শিখে নিই সেগুলো কিন্তু দেইনি, আগে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো থেকে কিন্তু এখানে দিয়েছি। এখানে মেক, তাহলে ময়ের সঙ্গে কি যুক্ত আছে এ, তার সঙ্গে ঘ আছে, য
যখন বড় হবে শিশুরা এইভাবে বর্ণ বিশ্লেষণ করলে ছোট ছোট শব্দগুলোর, বড় হলে কিন্তু তারা বর্ণ বিশ্লেষণ খুব সহজেই করতে পারবে। এরপরে ঐকার যোগে তিন অক্ষরে চারটি শব্দ লেখো। ঐকার যোগে তিন অক্ষরে তারা যে কোনো চারটি কিন্তু শব্দ লিখবে, আমি আর এখানে লিখছি না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।